শারদীয় দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব, যার জন্য সারা বছর ধরে অপেক্ষায় থাকেন সকলে। আর কুটি পুজো চলে আসা মানে কিন্তু এই প্রতীক্ষার অবসান হয়ে যায়। নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলার, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপ্সিতা। ওয়েলকাম টু এম্বাজার প্রেজেন্টস জিও বাংলা শারদ সম্মান 2019। আজকে আমরা চলে এসেছি কল্যাণপল্লী ইউথ ক্লাবের পরিচালনায় কল্যাণপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো উৎসবে। খুঁটি পুজো ছাড়াও আজকে কিন্তু এখানে রাখি বন্ধন উৎসব পালন হয়ে গেল। যেখানে খুঁটি পুজো হচ্ছে এবং মা যেখানে আসেন সেটা অত্যন্ত একটা পবিত্র ভূমিতে রূপান্তরিত হয়। অতএব আমি বলি যে এটা মহাতীর্থক্ষেত্র যেখানে মা আসেন প্রতি বছর। আর প্রতি বছর আমি তো সঙ্গীত নিয়ে থাকি, আমার সঙ্গীত মায়ের পায়েতে পৌঁছানো হয়, আমি থিম মিউজিক করে থাকি। তো সেখানে যখন কোনো মায়ের পূজার সূচনায় আমি উপস্থিত থাকি তখন মনে হয় যে এখানে মা এসেছেন এবং আমি তার আশীর্বাদ পাচ্ছি। অতএব সব মিলিয়ে কল্যাণপল্লীর এই যে অনুষ্ঠান আমার অত্যন্ত হৃদয়ের গভীরে স্থান করে নিয়েছে। কেমন লাগছে আজকে? ভীষণ ভালো লাগছে, একটা খুব ভালো উদ্যোগ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন রূপান্তরকামী আইনজীবী, রাজ্যের মধ্যে প্রথম মহিলা রূপান্তরকামী আইনজীবী হিসেবে, এই যে ছোট ছোট সংবেদনের বাচ্চা, যারা ব্যতিক্রমী শিশু, আমরা যাদের বলি ভিন্নভাবে সক্ষম শিশু, তাদের হাতে রাখি বাঁধতে পেরে আমি এবং আমার যে কমিউনিটি এটা ভীষণভাবে গর্বিত। যে এখন আমরা একটা জিনিসই বিশ্বাস করি যে জাত পাত বর্ণ ধর্ম লিঙ্গ সব কিছুর ঊর্ধ্বে আমরা মানুষ এবং আমরা সমানুভূতি চাই। এবং হাওড়া কল্যাণপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে অনেক অনেক ধন্যবাদ যে ওরা অত সুন্দর জেলায় প্রথম একটা উদ্যোগ করেছে। এই ভাবনাটাকে আমি ভীষণভাবে স্যালুট জানাই যে আগামীকাল আমাদের রাখিবন্ধন এবং তার সাথে আমাদের স্বাধীনতা দিবস। তো আমরা প্রত্যেকেই স্বাধীন এবং ওদের হাতে রাখি বেঁধে একটা স্বাধীনতার বার্তা আমরা আজকে পৌঁছে দিলাম ওদের। বছরে 102 বছরে পদার্পণ করলো এবং আমরা প্রথমে যে পুজো আরম্ভ করেছিলাম তখন ভারত বাংলাদেশ ভাগ হওয়ার পরে আমরা যে অবস্থা থেকে উন্নতি হয়েছি এখন আমাদের পুজো বৃহৎ আকার নিয়েছে, পশ্চিমবাংলার মধ্যে বিশিষ্ট স্থান অধিকার করেছে। এবং আমাদের পুজোর মোড হচ্ছে যে আমরা সমাজসেবামূলক কাজটাকে গুরুত্ব দিই সবচেয়ে বেশি। আমরা সারা বছর ধরে সমাজসেবা করে যাই এবং আমাদের যে অর্থ বাঁচে সেই অর্থ থেকেই আমরা দুর্গোৎসব করি। এবারে পুজোর আমাদের থিম হচ্ছে যে যারা কিছু কাজ করতে পারে না, অথর্ব হয়ে রয়েছে, এই সমস্ত বাচ্চা ছেলে, হ্যান্ডিক্যাপ ছেলে, তাদের যে কাজকর্ম সেই কাজকর্ম দিয়ে আমাদের প্যান্ডেল সাজানো হবে। সংবিধানের সব বাচ্চাদের তৈরি করা হাতে গড়া জিনিস দিয়ে আমাদের প্রতিমা করা হবে। আমাদের এবারে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তিনি হচ্ছেন রূপান্তরকামী মহিলা আইনজীবী মেক সায়ন্তনী ঘোষ। আমরা আশা করছি যারা অপমানিত অবহেলিত সেই সমস্ত মানুষদের আমরা জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্যে আজকে আমাদের এই রাখিবন্ধন উৎসব, ব্যতিক্রমী রাখিবন্ধন জেলার এই প্রথম। সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো উৎসবে এসে কিন্তু এখানে পেয়ে গেছি আমরা এক বিশেষ অতিথিকে, আর যে রাকেশ, আসুন তার সাথেই কথা বলে নেওয়া যাক। স্যার, কেমন লাগছে আপনার এখানে? অসাধারণ, ডাবল হ্যাপিনেস। দুর্গাপুজো শুরু, খুঁটি পুজো আজ, প্লাস রাখি, তো অফকোর্স আই এম ভেরি হ্যাপি, ইটস ডাবল ধামাকা, বেশ ভালোই লাগছে এসে। খুঁটি পুজো মানে কিন্তু পুজো চলে আসে, এই ভাবনাটা আরো অনেকটা বেড়ে যায়, তো সেটা কেমন লাগছে? ইউ ওন্ট বিলিভ, আমি রোজ ভাবি কি একটু অফিস থেকে টাইম বের করে একটু শপিং করব, এখন পর্যন্ত সময় হচ্ছে না। খুঁটি পুজো না হলে হয়তো আমার শপিং এর এই থটটা আসতো না, বাট এখন মনে হচ্ছে পুজো তো শুরু হয়ে গেল, আর বেশ কয়েকদিন তারপরেই মায়ের আরাধনা শুরু,
তো আমার মনে হয় আজকাল তো খুঁটি পুজো থেকে মায়ের আরাধনা শুরু। এরকমই আরো নতুন নতুন ভিডিওর আপডেটের জন্য চোখ রাখুন জিও বাংলার পর্দায়। ক্যামেরা পার্সন রুমার সাথে আমি ইশিতা।